Assalamualaikum my dear friends. Welcome back once again. বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? একজনের আজকের ভিডিওতে আপনারা দেখবেন যোগধাতানো 10টি সুপারহিরো গ্যাজেট যেগুলোকে আয়রন ম্যান, অ্যাভেঞ্জার, স্টার ওয়ার্স এবং কিছু কার্টুন সিরিজ থেকে ইন্সপায়ার হয়ে রিয়েল লাইফে তৈরি করা হয়েছে। এবং আপনি চাইলে এসব সুপারহিরো গ্যাজেটকে কিছু ইন্টারন্যাশনাল ওয়েবসাইট থেকে কিনে নিতে পারবেন। তো এসব গ্যাজেটের প্রাইস ও বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আয়রন ম্যান স্যুট। বন্ধুরা সাধারণত প্রায় সব মার্ভেল মুভির ভক্তই আয়রন ম্যান মুভি থেকে শুরু করে অ্যাভেঞ্জারে এন্ডগেমে লাভ ইট 3000 পর্যন্ত দেখেছেন। তো ওইসব আয়রন ম্যান ফ্যান্সের জন্য আজকে আমি আপনাদের দেখাবো রিয়েল লাইফ আয়রন ম্যান স্যুট, যে স্যুটকে আপনি সত্যি সত্যি অনলাইন মার্কেট থেকে কিনে নিতে পারবেন। তো ওই স্যুটের সাথে সত্যিকারের অনুভূতি নিয়ে আসার জন্য এটাতে এলইডি লাইট, স্পিকার এবং 3D সাউন্ড যুক্ত করা হয়েছে। সাউন্ডের সাথে সাথে বিভিন্ন বয়সের মানুষের জন্য এটার সাইজও এক কাপড়ের মতো এক্সেল ডাবল এক্সেল করা হয়েছে। তো বন্ধুরা আপনারাও যদি আয়রন ম্যানের প্রিয় ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে লাভ ইট 3000 লিখে কমেন্ট করুন, আমিও দেখতে চাই তাদের। Assassin's Creed Phantom Blade। বন্ধুরা আপনারা কি কখনো Assassin's মুভি অথবা গেমস খেলেছেন? যদি আপনি খেলে থাকেন তাহলে এটিকে আপনি অবশ্যই চিনবেন। এটি হচ্ছে Assassin's Gaming Phantom Blade। এটিকে আপনি আপনার হাতে এইভাবে সেট করতে পারবেন। আর এটির মধ্যে দেয়া হয়েছে একটি হিডেন ব্লেড, ডিসপোজেবল ক্রসবো এবং তার সাথে এক ফায়ারিং ড্রাট, যে ড্রাট দিয়ে আপনি কিছুটা এইভাবে শ্যুট করতে পারবেন। তবে আমি বলছি না এটি দিয়ে মানুষকে শ্যুট করতে, এটিকে আপনি ফান, টাইম পাস অথবা আপনি যদি অ্যাসাসিনসের ফ্যান হয়ে থাকেন তাহলে স্মৃতি হিসাবে ব্যবহার করতে পারেন। এবং এটির প্রাইস 85 USD, যা বাংলাদেশি টাকায় 4200 টাকা। মার্ভেল লেজেন্ড ক্যাপ্টেন আমেরিকা শিল্ড। ভিউয়ার্স, ক্যাপ্টেন আমেরিকা মার্ভেল সিরিজের সবথেকে বড় অংশের মধ্যে একটি, যার অবদান মার্ভেল ফ্যানরা কখনোই ভুলবে না। বিকজ ক্যাপ্টেনের সব মুভিতেই তার সততা এবং অ্যাকশন দর্শকদের মুগ্ধ করেছে। আর একটি গোপন তথ্য বলি, যে ক্যাপ্টেনের এই সততার জন্যই থরের হ্যামারকে সে উঠাতে পেরেছিল। তো আপনিও যদি সেই ক্যাপ্টেনের ফ্যান হয়ে থাকেন তাহলে তার স্মৃতি হিসাবে এটিকে কিনে নিতে পারেন। বন্ধুরা এই শিল্ড দেখতে যেমন একদম সত্যিকারের মতো, ঠিক তেমনই এটির পিছনে হ্যান্ড স্টিক করার জন্য এলাস্টিকও যুক্ত করা হয়েছে। এটিকে তৈরি করা হয়েছে PVC মেটেরিয়াল দিয়ে, এতে করে এই শিল্ড দেখতে অনেক গ্লসি এবং শাইনি, যেমনটা মুভিতে দেখানো হয়েছে। সো ফ্রেন্ডস, আপনিও যদি আমার মতো ক্যাপ্টেন আমেরিকার ফ্যান হয়ে থাকেন তাহলে এটিকে অ্যাজ এ শোপিস হিসাবে ব্যবহার করতে পারেন। এবং এটির প্রাইস 1000 টাকা, যাকে আপনি বাংলাদেশ থেকে কিনে নিতে পারবেন। স্টার ওয়ার ড্রয়েড। বন্ধুরা আমাদের মধ্যে অনেকে স্টার ওয়ার্স মুভি দেখেছে এবং অনেকে স্টার ওয়ার্স মুভির ফ্যানও রয়েছেন। সো ফ্রেন্ডস, পরিচিত হন এই ড্রয়েডের সাথে, যাকে এই ফোর্স ব্র্যান্ডের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ ফোর্স ব্র্যান্ডকে আপনার হাতে পড়ে আপনার হাতের মুভমেন্টে এই ড্রয়েডকে নিয়ন্ত্রণ করতে পারবেন। শুধু এটাই নয়, আপনি যখন ফোর্স ব্র্যান্ড হাতে পড়ে কোথাও যাবেন তখন এটিও আপনাকে ফলো করে চলে আসবে। এবং এটির প্রাইস 80 USD, যা বাংলাদেশি টাকায় 6800 টাকা। রিয়েল স্টর্ম ব্রেকার। ভিউয়ার্স, অ্যাভেঞ্জারের ওয়ান অফ দ্য পাওয়ারফুল সুপার হিরো হচ্ছে থর, যার পুরাতন হ্যামার থর র্যাগনারক মুভিতে ভেঙে ফেলেছিল। তারপর আবারও অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার মুভিতে দেখতে পাওয়া গেছে থরের এক নতুন হ্যামার, যার নাম স্টর্ম ব্রেকার। তো সেই মুভি থেকে ইন্সপায়ার হয়ে কিছু আর্টিস্ট এমনই সেম টু সেম স্টর্ম ব্রেকার রিয়েল লাইফেও বানিয়েছে। এবং এটাকে তৈরি করতে ব্যবহার করা হয়েছে স্টেনলেস স্টিল ও এক গাছের ডাল। তো এই স্টর্ম ব্রেকার অরিজিনাল স্টর্ম ব্রেকারের মতো বিজলি জেনারেট করতে পারে না, তবে ছোটখাটো যে কোনো জিনিসকে অনায়াসে কাটতে পারবে। তো আপনিও যদি থরের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন। অ্যাভেঞ্জার 3D এলইডি ল্যাম্প। ভিউয়ার্স, আপনারা যদি পুরো মার্ভেল সিরিজেরই ফ্যান হয়ে থাকেন
তাহলে আপনার রুম ডেকোরেশনের জন্য এইরকম থ্রিডি লাইট ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এগুলো এমনই থ্রিডি লাইট যেগুলোকে আপনি আপনার রুমের ওয়ালে স্টিক করতে পারবেন, এবং এসব লাইট দেখতে যেমন রিয়েলিস্টিক, ঠিক তেমনই রাতের সময় এগুলোর ব্রাইটনেস আপনাকে একদম রিয়েল সুপার হিরোর অনুভূতি প্রোভাইড করবে। তো আপনিও যদি অ্যাভেঞ্জারের কিছু প্রোডাক্টস কিনে নিতে চান, তাহলে এগুলোকে একবার ট্রাই করে দেখতে পারেন, এবং এগুলোর এক একটার প্রাইস $40, যা বাংলাদেশি টাকায় ৩৩০০ টাকা। পকেমন বল। পকেমন অর্থাৎ পকেট মনস্টার, যা পপুলার কার্টুন সিরিজ থেকে ইন্সপায়ার হয়ে অটোমেটিক রিয়েলিটি পকেমন গো স্মার্টফোন গেমসকে ২০১৬ সালে লঞ্চ করা হয়েছিল, এবং সে সময়ে এটি পুরো দুনিয়াতে সাড়া ফেলে দিয়েছিল। তো আপনিও যদি এক পকেমন গেমসের ফ্যান হয়ে থাকেন, তাহলে এই রিয়েল লাইফ পকেবল দিয়ে পকেমন গেমসের মজা আরও রিয়েলিস্টিকভাবে নিতে পারবেন। এটিকে আপনি কানেক্ট করতে পারবেন আপনার স্মার্টফোন বা স্মার্ট টিভির সাথে, এবং পকেমন গেমস বাদেও আরও কিছু গেমস খেলতে পারবেন এটি দিয়ে। এটির মাঝখানের বাটনটি এক জয়স্টিকের মতো কাজ করবে, আর যখনই আপনি পকেমনকে ধরবেন তখন সিম্পলি এই বলকে থ্রো করার অ্যাক্টিং করতে হবে, আর এভাবে আপনি খুব সহজে পকেমন গেমস খেলতে পারবেন, যা আপনাদের অসাধারণ অনুভূতি প্রোভাইড করাবে। এবং এটির প্রাইস ১০০ USD, যা বাংলাদেশি টাকায় ৮৪০০ টাকা। মার্ভেল লেজেন্ড ডেডপুল হেড। বন্ধুরা, আপনারা যদি মার্ভেলের ডেডপুল মুভিটি দেখে থাকেন, তাহলে এই হেডকে আপনি অবশ্যই চিনতে পেরেছেন। বন্ধুরা, সুপার হিরোর দিক দিয়ে দেখতে গেলে ডেডপুলকে তো হিরো মনে হবে না, তবে সে ভালো ভালো কাজ করে, আর সেটা আমরা মুভিতে দেখেছি। তো সেজন্য আপনি যদি তার ফ্যান হয়ে থাকেন, তাহলে ব্যবহার করতে পারেন এই ডেডপুল হেডকে। এটি এক ইন্টারেক্টিভ হেড, অর্থাৎ এটি আপনার সাথে কথা বলতে পারবে। এই হেড দেখতেও একদম সত্যিকারের মতো। এছাড়াও এটিকে আপনি মোবাইল অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। সো ফ্রেন্ডস, যদিও বা দেখতে রিয়েলিস্টিক এই ডেডপুল হেড আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি, তবে বোরিং টাইমে এন্টারটেন বা আপনার ফ্রেন্ডের সাথে প্র্যাঙ্ক করার জন্য ব্যবহার করতে পারেন, এবং এটির প্রাইস ১০০ USD, যা বিডি টাকায় ৮৪০০ টাকা। অ্যারোম্যান MK50। বন্ধুরা, পরিচিত হন আমাদের সবথেকে প্রিয় সুপার হিরো অ্যারোম্যানের সাথে। এই ছোট রবটকে বিশেষ করে তৈরি করা হয়েছে অ্যারোম্যান ফ্যান্সের জন্য। এটিতে ছোট থেকে ছোট ফিচারের দিকেও নজর দেওয়া হয়েছে, যেমন এটিকে আপনি আপনার ভয়েস কমান্ডে অ্যান্ড আপনার স্মার্টফোন দিয়েও কন্ট্রোল করতে পারবেন। রবটটির বুকে আর্কিটেকচার থেকে শুরু করে হাতে রিফ্লেক্টর, পিছনে এক মাইক্রোফোন এবং কমরে এক এক্সেলোমিটার গিয়ার স্কোপ লাগানো হয়েছে, অর্থাৎ এই রবটে প্রায় সব রকম ডিটেইলস দেওয়া হয়েছে। আর এটির সব থেকে বিশেষ ফিচার হচ্ছে যে আপনি যখন এটির হেলমেটকে ওপেন করবেন, তখন সেখানে টনি স্টার্কের ফেস দেখতে পাবেন, এবং অ্যানিমেশন আর স্পিকারের সাহায্যে আপনার সাথে কথাও বলতে পারবে। এছাড়াও আপনি স্মার্টফোন বা ট্যাবলেট দিয়ে এটিকে যেভাবে ইচ্ছে সেভাবে কন্ট্রোল করে গেমস খেলতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি অ্যারোম্যানের ফ্যান হয়ে থাকেন, তাহলে ভিডিওতে একটা লাইক দিন, আর যদি অন্য কোনো সুপার হিরোর ফ্যান হয়ে থাকেন, তাহলে নিচে কমেন্টে সেটাও জানিয়ে দিন। এবং এটি প্রাইস ১৫৩ USD, যা বাংলাদেশি টাকায় ১২,৯০০ টাকা। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকেন, তাহলে একটা লাইক দিতে পারেন, এবং নেক্সট ভিডিও কী বিষয়ে দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। তো কথা হবে আরও একটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।